পনেরোই নভেম্বর থেকে কুয়েতে শুরু হয়েছে শীতের মৌসুম, যেটি খেমা মৌসুম। এই সময় কুয়েতের বিভিন্ন এলাকায় খেমা বসানোর অনুমোদন বা অনুমতি দেওয়া হয়েছে, পাশাপাশি বারবিকিউ। শীতকালে বারবিকিউ ছাড়া হয় না। এই বারবিকিউ নিয়ে নতুন সতর্কতা জারি করেছে পৌরসভা কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আজকের সন্ধ্যার আপডেটে যারা দেখছেন এই ভিডিওটি কুয়েত থেকে। ভিডিওটির সাথে যুক্ত থাকুন শেষ পর্যন্ত এবং ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন। কুয়েতের পৌরসভা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তাদের নির্ধারিত পাঁচটি এলাকা ছাড়া এর বাইরে বারবিকিউ আয়োজন এবং সেটির সাথে সংযুক্ত সরঞ্জাম বা আয়দার যেই কোনো কাজে যুক্ত প্রবাসী এবং নাগরিক তাদেরকে ৫০০ থেকে ২০০০ দিনার পর্যন্ত জরিমানার মুখোমুখি করা হবে। আরবি দৈনিক আল রায়ের এক প্রতিবেদনে বলা হয়, ফয়সাল আল উতাইবি হাউলি পৌরসভা শাখার পরিচ্ছন্নতা ও সড়ক পেশা বিভাগের পরিচালক এবং স্প্রিং ক্যাম্পিং কমিটির চেয়ারম্যান পর্যটন প্রকল্পের অংশ হিসেবে বারবিকিউ করার অনুমতিপ্রাপ্ত পাঁচটি স্থান নির্দিষ্ট করেছেন। এর মধ্যে তিনটি সাইট হলো আল ব্লাজাত স্ট্রিটে অবস্থিত, তারপর বাকি দুটো হলো আল আকিলা বিচে এবং অন্যটি হলো আল খাইরান পার্কে। আল ব্লাজাত স্ট্রিটে খোলা সাইটগুলো বিনামূল্যে থাকবে। পর্যটন এন্টারপ্রাইজ কোম্পানি বন্ধ সাইটগুলোর জন্য একটি এন্ট্রি ফি টিকিট চার্জ করবে। আল উতাইবি বলেছেন, যে ব্যক্তি বা যারা মনোনীত সাইটের বাইরে বারবিকিউ আয়োজন করবে তাদেরকে ৫০০ থেকে ২০০০ দিনার পর্যন্ত জরিমানা গুনতে হবে। দর্শক, স্পষ্ট বার্তা, শীতকালে আমরা ছুটি কাটাতে বা শুক্রবারের দিন ব্যবহার করতে অনেকে আবার বৃহস্পতিবার রাতেই বিভিন্ন অঞ্চলে গিয়ে বারবিকিউর আয়োজন করি। দীর্ঘদিন থেকে আমাদের মধ্যে এই অভ্যাসটি গড়ে উঠেছে। আমাদের বহু ক্লিনিং কোম্পানির প্রবাসী ভাই বা প্রাইভেট সেক্টরের বহু কর্মকর্তা ব্যক্তিগণ যারা উদ্যোক্তা হিসেবে কুয়েতে অবস্থান করছেন, আবার খাদেম ভিসা নামক ফ্রি ভিসার প্রবাসীরা এই কাজ করছেন বছরের পর বছর। অন্য সময় থেকে ২০২৩ সালের এই সময়টা একটু আলাদা। কেন আলাদা? কারণ কুয়েতের সরকার এরই মধ্যে সেটির বেশ কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। কুয়েতের সরকার ২০২৩ সালে রেকর্ড সংখ্যক প্রবাসী যারা আকামা আইন এবং শ্রম আইন লঙ্ঘন করেছিল কুয়েতের বর্তমান অভিযানে তাদেরকে আটক করেছে এবং কুয়েত থেকে নির্বাসিত করেছে। পাশাপাশি আমরা দেখেছি কুয়েতের বর্তমান সময়ে আইন শৃঙ্খলা বাহিনী কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে যে কোনো ধরনের অপরাধ দমনে। কাজেই আমাদের সকল ভাই ও বোন একদিনের আনন্দ করতে গিয়ে ৫০০ থেকে ২০০০ দিনার জরিমানার মুখোমুখি না হতে চাইলে অবশ্যই অবশ্যই কুয়েত পৌরসভার নির্ধারিত স্থান ব্যবহার করুন, এর বাইরে কোনো স্থানে যাওয়া থেকে বিরত থাকুন। জেল জরিমানার ঘটনাকে এড়িয়ে প্রবাস জীবন সুরক্ষিত রাখুন। আপনাকে আমরা কুয়েত থেকে হারাতে চাই না। আপনাকে কুয়েতে থাকা নিশ্চিত করতে হলে আপনাকে কুয়েতের আইন মেনে চলতে হবে। যুক্ত থাকুন আমাদের সাথে ইউটিউবে, যুক্ত থাকুন ফেসবুকে। কুয়েতের এ ধরনের আরও অনেক ইম্পর্টেন্ট আপডেট দেখতে পারবেন, জানতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন। যারা করেছেন সকলকে ধন্যবাদ।